আজ তিন দিন হয়ে গেল, অয়নের কোনো খোঁজ পাচ্ছি না। তোমরা করছোটা কি? স্যার আমরা তো খোঁজ করছি। আমি কোনো কথা শুনতে চাই না, আজ 24 ঘন্টার মধ্যে আমার অয়নের খোঁজ চাই। আচ্ছা ঠিক আছে স্যার। এক সেকেন্ড, আমি একটু পরে কথা বলছি। আমি কমন নাম্বার। হ্যালো। হ্যালো ফজি, কেমন আছিস? কে তুই? আমি কে সেটা তো তুই জেনেই যাবি, কিন্তু তোর জন্য এখন একটা সারপ্রাইজ আছে। কোথা থেকে বলছিস? সি অন গেটের কাছে গিয়ে দেখ। অয়ন, 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 ওঠ। হ্যালো ফজি, এখন তো তুই জেনেই গেছিস আমি কি কি করতে পারি। এখন তাড়াতাড়ি বর্ডার ইনফরমেশন বলে দে, নাহলে তোর আরো সাথীকে ধরে মেরে দেবো। তোরা আমাদের ইন্ডিয়ান আর্মিকে ভাবিস কি? ইন্ডিয়ান আর্মি এতটাই দুর্বল কেন? আমাদের একটা জওয়ানকে ধরে নিয়ে গেলি, এত টর্চার করলি, ও মুখ খুলেছিল? খুলিনি না। তাহলে আমার থেকে এক্সপেক্ট করিস কিভাবে? তুই তো যা খুশি করে নে, কিন্তু আমি কোনো ইনফরমেশন বলবো না। আমি তো এটা ভেবেই অবাক হচ্ছি, একটা আতঙ্কবাদী আমাদের ইন্ডিয়ান আর্মিকে ধরে নিয়ে গিয়ে আবার এখানে ফেলে দিয়ে গেল। কি করে সম্ভব এটা? স্যার আমাদের ব্যাটালিয়ন থেকে আরেকটা জওয়ান নিখোঁজ হয়ে গেছে। হোয়াট, হাউ ইজ দিস পসিবল? এটা কিভাবে হচ্ছে? আমাদের এত বড় ব্যাটালিয়ন থেকে প্রত্যেকবার একটা করে আর্মি কি করে নিখোঁজ হয়ে যাচ্ছে? তোমরা সব কি করছিলে? স্যার আমরা তো কড়া পাহারায় ছিলাম। হ্যালো। হ্যালো ফজি, তোর জওয়ানকে আর খোঁজার কোনো দরকার নেই, সি ওয়ান গেটের কাছে গিয়ে দেখ। হ্যালো। হ্যালো বল ফজি, কি ভাবলি? আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। বর্ডার ইনফরমেশন বলবি? হ্যাঁ, আমি তোকে ইনফরমেশন দিয়ে দেবো, কিন্তু এর জন্য আমার 2 কোটি টাকা লাগবে। কি টাকা লাগবে সেটা তুই আমাকে আগে বলবি তো। 2 কোটি টাকা? ঠিক আছে তুই পেয়ে যাবি, এখন বল কোথায় দেখা করতে হবে। আমি তোকে হোয়াটসঅ্যাপে লোকেশন সেন্ড করছি, তুই ওই লোকেশনে চলে আসবি। ঠিক আছে। ফজি আমার ইনফরমেশন নিয়ে এসেছিস? হ্যাঁ। তুই আমার টাকা নিয়ে এসেছিস? হ্যাঁ। এখন তাড়াতাড়ি আমার ইনফরমেশন দে। টাকা? ফজি আমি তো আমার জিনিস পেয়ে গেছি, এখন তোকে বাঁচিয়ে রাখার কোনো কারণ দেখছি না, এবার মরার জন্য তুই হয়ে যা। ফজি তোর সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, তুই আসছিস? একবার পেছনে তো দেখ। আরে স্যার এটা আপনি কি করছেন? আমি এত অত্যাচার সহ্য করেও নিজের মুখ খুলিনি, আর আপনি সামান্য কিছু টাকার জন্য ওকে ইনফরমেশন দিতে যাচ্ছেন? তুই এত টেনশন করিস না, আমার কাছে একটা প্ল্যান আছে। ইয়া, তাহলে স্যার টাকাগুলো কি করবেন? কি আর করব, কোনো অনাথ আশ্রমে দিয়ে দেব। কি বলিস তুই? এটা ভালো বলেছেন স্যার। চল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ।